আগা থেকে গোড়া পুরো টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের একেবারেই মেলে ধরতে পারেনি টাইগাররা। নামের পাশে বাঘের গর্জন থাকলেও মরুর বুকে প্রত্যাশার চাপে সে গর্জনে পড়েছে ফাটা। বাংলাদেশ বিশ্বকাপ থেকে ফিরছে আসরের সবচেয়ে বেশি লজ্জা নিয়ে। টি টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে প্রত্যাশার ফাঁকা বেলুন উপহার দিলেন সৌম্য লিটনরা। বিশ্বকাপের বাছাই পর্বের বাধা পেরোনো বাংলাদেশ মূল পর্বে পাঁচ ম্যাচের একটিতেও জয় ছিনিয়ে নিতে পারেনি। চূড়ান্ত পর্বে টাইগাররা হেরে যায় শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপের মতন বড় আসরে রীতিমতো হোয়াটো আসলো টাইগাররা। প্রত্যাশিত পারফরমেন্স করতে না পারলেও খালি হাতে দেশে ফিরতে হচ্ছে না বাংলাদেশ দলকে। টি টোয়েন্টি বিশ্বকাপে চলমান আসর শুরুর আগে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ৫৬ লাখ মার্কিন ডলার প্রাইজ মানির ঘোষণা করে, যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার আর রানার্স আপ দল পাবে ৮ লাখ ডলার। এর বাইরে প্রতিটি বিজয়ী দলের জন্যও থাকছে অর্থ বরাদ্দ। বাছাই পর্বে দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের চূড়ান্ত পর্বে ওঠে বাংলাদেশ। প্রথম রাউন্ডের দুই জয়ের প্রতিটির জন্য ৪০,০০০ ডলার করে মোট ৮০,০০০ ডলার পাবে টাইগাররা। এছাড়া সুপার টুয়েলভে খেলার টিকিট পাওয়ায় আরও ৭০,০০০ ডলার দেওয়া হবে বাংলাদেশকে। সব মিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে ১.৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১.২৮ লাখ টাকা নিয়ে ফিরছেন বাংলাদেশের ক্রিকেট দল। তবে বাংলাদেশের কাছে এই যৎসামান্য টাকাটা মুখ্য নয়। ৯০০ কোটির ক্রিকেট বোর্ডের আলিশান ভিত্তিপ্রস্তর থাকলেও ক্রিকেটীয় কাঠামোটা যে বড্ড দুর্বল। ছোট দল থেকে বড় সবার কাছে টাইগাররা যেন নীরবে আত্মসমর্পণ করে ছাড়ল। সুপার ভারতে কোনো জয় না পাওয়া বাংলাদেশের ১.২৮ লাখটাই এখন বড় সান্ত্বনা।